ওপার থেকে বোলার বল নিয়ে দৌড়ে আসছে, এপারে ব্যাটসম্যান রেডি, আপনার বোলারকে দেখে মনে হচ্ছে এই বলটাই ছয় হবে, বলটা এমন দিলে ছয় হবে, ব্যাটসম্যান ব্যাটটা হাঁকালো বাট হলো না, উল্টে আউট হয়ে গেল। এরকম তো হামেশাই হয়ে থাকে, আর সেই সময় আমাদের অবস্থা এরকম হতে কি আবার একটা রকম হয়ে যায়, তাই না? ছোট্ট ছোট্ট পদ্ধতি, ট্রিক আর প্র্যাকটিস একটা খেলাকে এমন জায়গায় নিয়ে যায় যে খেলাটা একটা দেশকে রিপ্রেজেন্ট করে। সেরকমই একটা রান্নায় ছোট্ট ছোট্ট কিছু ট্রিক থাকে যেটা আপনি জানলে আপনি ছক্কা হাঁকাবেন, আর যদি না জানেন তাহলে আপনার রান্নাটা আউট হয়ে যাবে, কিছু করার নেই। সেই জন্য মানে সেই পদ্ধতিগুলো জানবো বলেই আমাদের সানরাইজ প্রেজেন্স ই বাংলা রান্নাঘরে চলছে ছয়ে ছক্কা। আর ছয়ে ছক্কায় প্রথমেই আজকে আমার সঙ্গে আছে সুমনা। কেমন আছো সুমনা? খুব ভালো দিদি। সুমনা তুমি থাকো কোথায়? আমি কেষ্টপুর থেকে এসেছি। আচ্ছা, আমাকে তুমি বলো যে তুমি আজকে কি বানাচ্ছো। আজকে আমি তিলোত্তমা কিমা করব। তিলোত্তমা কিমায় তোমার কি কি লাগছে বলো? আমার লাগছে সিদ্ধ করা মাটন কিমা, তিল বাটা, রোস্টেড তিল, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, কিশমিশ, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচানো, চিনি, নুন চিনি, আর ওইদিকে হলো ঘি। ঘি লাগবে। আর এটা তোমার কিসের আটা? ওটা হলো জবের আটা। ওটা জবের আটা দিয়ে, জবে নতুনত্ব একটা রুটি করব, জবের আটা দিয়ে রুটি। আচ্ছা, আর তার সঙ্গে তোমার তেজপাতা লাগছে। তেজপাতা প্রথমে কি করতে হবে? ঘি আর একটু সাদা তেল দেব। সাদা তেল আর ঘি দেবে, তাই তো? সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার একটু ঘি দিয়ে দাও। ঘি দেব তো? হ্যাঁ। এবার একটু শুকনো লঙ্কা আর একটু তেজপাতা ফোড়ন দাও। তেজপাতা দিয়ে দিই। শুকনো লঙ্কা দেব তো? হ্যাঁ। দুটো দিই? দুটোই দাও। এই নাও। এবার দেব পেঁয়াজ কুচি। হ্যাঁ, পেঁয়াজ কুচিটা পুরোটাই দিয়ে দাও। দিচ্ছি। কেষ্টপুরে কি তোমার শ্বশুর বাড়ি? কেষ্টপুরেই শ্বশুর বাড়ি, কেষ্টপুরেই বাপের বাড়ি। ও বাবা, কাছাকাছি? কাছাকাছি, একই পাড়ার মধ্যে। একই পাড়ায় আগে থেকে চেনা জানা? হ্যাঁ দিদি, ওই প্রেম করে বিয়ে। হ্যাঁ, একটু নুন দিয়ে দিই। দাঁড়াও, হ্যাঁ একটু নুন, একটু নুন আর একটু দিয়ে দাও দিদি। এই নাও দিদি। এবারে একটু একটু লাল করে নাও, লাল করে ভেজে নাও। এবারেতে কি দেবো বলো? আদা বাটা, রসুন বাটা। রসুন বাটা আগে দেবো। রসুন বাটা, আদা বাটা দিয়ে। হ্যাঁ, বিয়ে হয়েছে কত বছর? আমার খুব ছোটবেলায় বিয়ে হয়ে গেছে দিদি। কত বছর? আমার বিয়ে হয়েছে 2005। এবার বলো কি দেবো? কাঁচা লঙ্কা বাটা, একটু চিনি, মাটনটা দিয়ে নুনটা চিনিটা দাও। আচ্ছা ঠিক আছে, এই নাও সবটা দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দাও, স্টকটাও দিয়ে দাও। কষানো হয়ে গেলে লাস্টে দিই নাকি এখনই দেবো? দাও, তাই দাও। আমি তিল দিয়ে মাটনের পিস খেয়েছি, কিন্তু কিমা দিয়ে তিলের রান্নাটা আমি কখনো খাইনি। হ্যাঁ, এটা ভালো করে কষানো হয়ে গেলে লাস্টে তিলটা পড়বে, কিন্তু এখন একটু ভালো করে কষানো হবে। আচ্ছা, একটু ভালো করে কষাবে তো? এবার নুনটা দিই বলো। হুম হুম হুম, নুনটা, একটু চিনি দিই। সুমন এমনি করো কি হাউস ওয়াইফ? আমি হাউস ওয়াইফ। বাড়িতে কে কে আছে? বাড়িতে শ্বশুর, শাশুড়ি, স্বামী, ছেলে। রান্না কি শাশুড়ি মা করে? শাশুড়ি থেকেই পুরোটাই শেখা, শাশুড়িও করে আমিও করি। বাহ, দুজনে মিলে রান্না করো? দুজনে মিলে রান্না করি। বাহ, ছেলে কত বড় গো? ছেলে 10 বছর বয়স। তোমার এই যে এত সুন্দর তুমি একটা রেসিপি রান্না করছো, হ্যাঁ, বাড়িতে কি বেশি আমিষ খাওয়া হয় না নিরামিষ? আমার বাড়িতে বেশি আমিষটাই হয়। ছেলে নিশ্চয়ই খুব চিকেন মাটন খেতে ভালোবাসে? খুব ভালোবাসে চিকেন মাটন। এবার জল দেবে? হ্যাঁ, একটু জলে দিস্তা দেখো। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এবারেতে কি দেবে? এবার একটু তিল বাটা দেবো। তিল বাটাটা দেবে, তাই তো? হ্যাঁ। তিল কিন্তু খাওয়া শরীরের জন্য খুব ভালো। আচ্ছা, তিলের অনেক উপকারিতা। তিলে কি কি উপকার হয় এটাতে? তিলেতে যেরকম তোমার স্কিন খুব ভালো থাকে। আচ্ছা। অনেকে বলে তিল হার্টের জন্য খুব ভালো। আচ্ছা। তিলের তেল যার জন্য বলে খুব ভালো। এটা প্রায় হয়ে এসেছে, একটু দমে হবে আর একটু, মানে একটু ফুটতে থাকবে। যদি একটু চাপা দিলে ভালো হয়। চাপা দেব? হুম ঠিক আছে, দিয়ে দিই। হুম,
এটা তো হতে থাকবে। এবার তুমি কি করবে বলো? জবের জব দিয়ে একটা রুটি বানাবে। একটা রুটি, যেহেতু অনেকেই তো বেলতে পারে না, এটা হাতে বেলে অনেক সময় টিকিয়ার মতন করে হয়ে যায়। এই আমি শিখে নেব, আমি বানাতে পারি না। আমি বেললে ভারতবর্ষে আমি সব রান্না খুব ভালো করতে পারি, আমি রুটি বেলতে পারি না। আমিও দিদি রুটি একদমই পারি না, ওটা নিতাই নিত্য নতুন ভাবে জবের রুটি। এক জবের রুটি বানাবে, কিন্তু তার আগে একটা ব্রেক নি। অবশ্যই নিচ্ছে একটা ব্রেক, ব্রেক নি, ঘুরে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ব্রেক থেকে ফিরে চলে এসেছি, আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্ট, জি বাংলা রান্নাঘর। আমি যে সুন্দর শাড়িটা পরেছি এটা আমাকে দিয়েছে সন্ধ্যার এক বুটিক। আমাদের রান্নাঘরটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে কুচিনা, সেজন্য কুচিনাকে অনেক ধন্যবাদ। আর অবশ্যই পড়বেন হ্যাংলা হেসেল, এটা প্রথম বাংলা আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন। এবার কি করতে হবে বলো দিদি? এইটার মধ্যে একটু কিসমিস মেশাবো, তুমি দিয়ে দাও আর আমাকে এই বোলটা দাও, আমি জবের এটা মাখবো। আবার ঢাকা দিয়ে রাখো কিছুক্ষণ। আহ দারুণ গন্ধ ছেড়েছে, দারুণ দারুণ দারুণ। দিদি ততক্ষণ হোক তুমি আমাকে জবের এটা দাও, আমি এটা জবের আটাটা, জবের আটাটা দাও। জবের আটায় এবার কি দেব বলো? একটু নুন দাও, আমি বাড়িতে নুন দিই, মাখি নুন দিয়ে। হ্যাঁ আমাকে জলটা দাও, জলটা এনে। জবের আটা কিন্তু খাওয়া খুব ভালো। আচ্ছা বাড়িতে কি আটা তুমি মাখো? বাড়িতে আটা আমি মাখি, বেলতে পারি না। বেলে শাশুড়ি, বেলে শাশুড়ি, শ্বশুর দুজনেই খুব ভালো রুটি করতে পারে। শ্বশুর মশাই রুটি বেলেন? খুব ভালো রুটি করে, মারাত্মক ভালো রুটি করে। লাকি বা, আর একটু জল দি। হ্যাঁ আজকে টিপটা আপনাদের বলে দিই, আটা আমরা অনেক সময় স্টক করে রাখি, কিন্তু বর্ষাকালে আটার মধ্যে পোকা চলে আসে, সেক্ষেত্রে আটার কৌটোর মধ্যে যদি শুকনো লঙ্কা রেখে দেন আটায় পোকা ধরবে না। এটাই ছিল আজকের টিপ। এবার কি করতে হবে বলো দিদি? এটা তো মাখা হয়ে গেছে, এটা হাতের মধ্যেই গোল হবে, গোল করে চেপটে চেপটে বড় করতে হবে। আচ্ছা আমি একটু ট্রাই করব। হ্যাঁ দিদি ট্রাই করো। তুমি হাতে হাতে আটা লেগে আছে, আমি প্রেস করে দিচ্ছি, তুমি লেচিগুলো বাড়িয়ে বানিয়ে দাও। আচ্ছা এইভাবে হবে তো? হ্যাঁ এইভাবে হবে। এটা দিয়ে দি পাশাপাশি, দুটো হয়ে যাবে, দুটো হয়ে যাবে। এর মধ্যে ঘিটা দিয়ে দেবো? হ্যাঁ ঘি গরম মশলা দুটোই দিতে হবে। ঠিক ঘিটা আগে তোলো, ওটা চাপাটা। এখানে আমরা ব্যবহার করছি সানরাইজের গরম মশলা, সানরাইজ শাহী গরম মশলা। রুটিটা কি উল্টাবো? হ্যাঁ এটা একটু উল্টে দিতে হবে। বাহ একটু মোটামুটাই হবে রুটিগুলো, তাই? হ্যাঁ একটু মোটামোটা হবে, রাজস্থানের রুটির মতো, রাজস্থানের রুটির মতো। দিদি এটা হয়ে গেছে পুরো। সুমনা দারুণ ভাবে বানিয়েছে তিলোত্তমা কিমা, আর তার সঙ্গে এই জবের আটার রুটি, এই দুটোই কিন্তু খেলে একদম জমে যাবে, মনে হবে আপনি অন্য কোথাও, মানে পশ্চিমবঙ্গের ভেতরে নেই, বাইরে কোথাও বসে খাচ্ছেন, হয় রাজস্থানে না হলে ইউপিতে, আর না হলে যদি মনে করেন নিজের ঘরটাই স্বর্গ তাহলে নিজের বাড়িতে। এই দুটো বানানোর জন্য আপনাকে রেসিপিটা একবার চট করে দেখে নিতে হবে। তিলোত্তমা কিমা বানানোর জন্য প্রথমে একটা ফ্রাইং প্যানে সাদা তেল ও ঘি গরম করে তাতে তেজপাতা ও গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে একে একে পেঁয়াজ কুচি, নুন, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, সেদ্ধ মাটন কিমা, চিনি, তিল বাটা দিয়ে ভালো করে কষিয়ে কিশমিশ, ঘি, সানরাইজের শাহী গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেই রেডি তিলোত্তমা কিমা।
জবের আটা রুটি বানানোর জন্য প্রথমে মিক্সিং বোলে জবের আটা সামান্য নুন ও জল দিয়ে ভালো করে মেখে মন্ড তৈরি করে সেখান থেকে লেচি কেটে হাতে চেপে ছোট ছোট রুটি গড়ে ফ্রাইং প্যানে সেঁকে নিলেই রেডি জবের আটার রুটি। জবের আটার রুটির সঙ্গে তিলোত্তমা কিমা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও আচার দিয়ে পরিবেশন করলে জাস্ট জমে যাবে ডিশটি। থ্যাংক ইউ ভেরি মাচ এত সুন্দর একটা রেসিপি বানানোর জন্য। বানিয়েছে হচ্ছে তিলোত্তমা কিমা, তার সঙ্গে হচ্ছে জবের রুটি, তাই তো? হ্যাঁ, আমাদের জি বাংলা রান্নাঘরের পক্ষ থেকে তোমাকে মেমেন্টোটা। আবার জবের রুটিতে একটু ঘিও মাখিয়ে রেখেছি। হ্যাঁ, ঘি মাখিয়ে রেখেছি আর রোস্টেড করা তিল ছড়িয়ে দিয়েছি, একটু ছড়িয়েছি। তার সঙ্গে আচারও আছে, আচার আছে, আমের আচার, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। উফ, দেখো আমি তো মাটন তো খেয়েই থাকি, আজকে আমি রুটিটা খাবো। ওকে, না দিদি, মাটন দিয়েই রুটিটা খাও নইলে। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই রাখলাম। না দিদি, তুমি নাও, নিচ্ছি। এই তো এক্সেলেন্ট হয়েছে, বাহ, দারুণ হয়েছে, ভালো লেগেছে। জবের রুটিটা তো ফাটাফাটি, কিমাটা তো লাজবাব হয়েছে একদম, মানে ছয় ছক্কা, দারুণ হয়েছে, দারুণ। থ্যাংক ইউ ভেরি মাচ এত সুন্দর একটা রেসিপি বানানোর জন্য। একটা না, দুটো দুটো, ইনফ্যাক্ট দুটো রেসিপি বানালে। আপনাদের কাছে যা রেসিপিস আছে আমাদের লিখে পাঠান, আমাদের চিঠি লিখতে পারেন, মেল করতে পারেন, যাই করবেন, ছবি সহ। আমাদের ঠিকানা হচ্ছে জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড, মিডিয়া সিটি, 11-4-J1/15, ব্লক ইপি, 10th floor, Sector 5, ইলেকট্রনিক্স কমপ্লেক্স, সল্ট লেক, কলকাতা 700091। আমাদের পরের অতিথি হচ্ছে আকলি বাকলি, মানে শর্মিলা বাকলি। বাকলি শ্বশুর বাড়ির? হ্যাঁ, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি পদবী। আচ্ছা, বাপের বাড়ি কি ছিল? মাইতি। কোথায়? মিদনাপুর, মিদনাপুর টাউনে। কি বানাচ্ছ আজকে? আজ আমি তোমায় খাওয়াবো শ্যামা চালের ভুনা খিচুড়ি। শ্যামা চালের ভুনা খিচুড়ি, মানে শ্যামা চাল দিয়ে আজকে তুমি ছক্কা মারবে। হ্যাঁ, শ্যামা চালের, শ্যামা চালের ভুনা খিচুড়ি খেতে কিন্তু দারুণ হবে। এই যে এটা হচ্ছে শ্যামা চাল। হ্যাঁ, একদম গুড়ি 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 হয়, আমরা বলি শ্যামাদানা, শ্যামা চাল, শ্যামাদানা। শ্যামা চালের ভুনা খিচুড়িতে তোমার কি কি লাগছে বলো? শ্যামা চালের ভুনা খিচুড়িতে আমার লাগছে প্রথমেই শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, আদা বাটা, টুকরো করে কাটা গাজর, নারকেল কুচি, মটরশুঁটি, এখানে হচ্ছে মুগের ডাল শুকনো খোলায় ভেজে জলে ভিজিয়ে রেখে জল ঝরানো, নুন, চিনি, আলু টুকরো করে কেটে ভেজে রাখা, আর এখানে হয়েছে বড়ি ভেজে রাখা, আর শ্যামা চালটা ভিজিয়ে রাখা, ভিজিয়ে রেখে জল ঝরানো। তুমি যে এখানে কড়াইশুঁটি ব্যবহার করছো সেটা একটু ভাপিয়ে রাখা হয়েছে, তাই তো? প্রথমে কি করতে হবে বলো? প্রথমে কড়াইতে সর্ষের তেল দেব। সর্ষের তেল কতটা দেবো বলো? 4 চামচ মতো দেবো। 4 চামচ? হ্যাঁ, 4 চামচ। শর্মিলা, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে হাজবেন্ড, আমি, ছেলে। ছেলে কিসে পড়ে? ছেলে 7-এ পড়ে। ও, ছেলে পেটুক খেতে ভালোবাসে? ছেলে হচ্ছে চিকেন খেতে ভালোবাসে, চিকেন খেতে ভালোবাসে। বা এই তোমার তো ছোট্ট সংসার, তার মানে রান্না বান্নার ঝামেলা কম। তাও কি ধরনের রান্না করো বাড়িতে রোজ? আমি চিকেন, মাটন, পিঠের সময় পিঠে, যখন যেরকম বর্ষার সময় খিচুড়ি, তখন যেরকম। আচ্ছা, মেদিনীপুরে কোনো স্পেশাল পিঠে আছে গো? হ্যাঁ, পিঠে আছে, বকুল পিঠে, বকুল পিঠে, চালের পিঠে, চালের রুটি যেটা আমরা মেদিনীপুরে ঢেকিতে কুটে চালের গুঁড়ো করে সেটাকে গরম জলে কাই করে খুব সুন্দর হয়, সফট হয়, ওটা দেশি মুরগি দিয়ে মেনলি খায় ওখানে, ওই চালের রুটিটা, চালের রুটিটা, ওটা ওখানে খুব প্রচলিত। এবারেতে কি দেবো বলো? এতে আমি প্রথমে তেজপাতা দেবো। চালের রুটি তোমরা বলে এ দিয়ে খাও, মানে দেশি মুরগি দিয়ে? হ্যাঁ, চালের রুটিটা খুব নরম হয়, খেতে ভালো লাগে, সফট হয়। এতে কি দেবো বলো? এবার আমি দেবো গোটা জিরে। আমরা এখানে যে গোটা জিরে ব্যবহার করছি সেটা হচ্ছে সানরাইজের গোটা জিরে। আমরা আমাদের সানরাইজ প্রেজেন্ট জি বাংলা রান্নাঘরে গুঁড়ো এবং গোটা যা মশলাই ব্যবহার করি সেটা হচ্ছে সানরাইজের মশলা। এবার বলো, এবার আমি দেব হচ্ছে গাজর কুচি। গাজর, তুমি খুব ভালো রান্না করো না? আমি না, মানে বেশিরভাগ রান্নাই মাসির থেকে শেখা, ও মাসি খুব রান্নাতে ভালো না করতে পারে। এবার কি দেবো এতে? এবার দেবো নারকেল কুচি। দিয়ে দিলাম নারকেল কুচি। মাসির হাতে স্পেশাল রেসিপি কি? মাসির হাতে যেমন অনেক কিছুই আছে, তার মধ্যে একটা বাটা, ওই তিল বাটা মাসি খুব ভালো করে, গরম ভাতের সাথে ওর খুব দারুণ যায়। কিরম ভাবে করে তিল বাটা? সাদা তিল, ওর সাথে রসুন কয়েক কলি, কাজু বাদাম, চিনে বাদামও দিতে পারো, কাঁচা লঙ্কা,
একসাথে পেস্ট বেটে না হ্যাঁ বেটে শিলে বাটলে বেশি টেস্ট শিলে বাটে হ্যাঁ হ্যাঁ বেশি টেস্টি হয় তাই দিয়ে কাঁচা সরষের তেল দিয়ে ওটা ওই আমরা যেরকম পোস্ত বাটা খাই ওইভাবে পোস্ত বাটা ওইরকম মানে তিল কাজু বাদাম কাঁচা লঙ্কা রসুন হ্যাঁ এই আর সরষের তেল এইটা দিয়ে শিলে যদি বেটে নেওয়া হয় আমি কালকেই খাবো আরে না তিল বাটা আর বলো এবার কি দেব এবারে দেব আমি ডাল ডালটা ডালটা হ্যাঁ তার মানে যা রান্না শেখা স্পেশাল সবকিছু মাসির থেকে আমরা এখানে যে মুগ ডালটা ব্যবহার করলাম মানে শর্মিলা যে মুগ ডালটা ব্যবহার করছি সেটা আমরা শুকনো খোলায় প্রথমে ভেজে নিয়েছি তারপরে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা ফেলে দিয়ে মানে জলটা ঝরিয়ে নিয়ে আমরা সেই মুগ ডালটা ব্যবহার করছি তাই তো আচ্ছা তুমি যতক্ষণ এটা নাড়াচাড়া করছো আমি একটা ব্রেক নিই একদম একদম নিচ্ছে একটা ব্রেক ব্রেক নিয়ে এক্ষুনি ফিরে আসছি সঙ্গে থাকুন ব্রেক থেকে ফিরে চলে এসেছি আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর আর আমার সঙ্গে আছে শর্মিলা শর্মিলা বানাচ্ছে শ্যামা চালের ভুনা খিচুড়ি বাহ শ্যামা চালের ভুনা খিচুড়ি প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে গাজর আর ডাল এবার চাল চাল মানে শ্যামা চালটা দিয়ে দেবো তো আগে শ্যামা চালের খিচুড়ি কিন্তু অনেকে উপোষে খেতেন যেহেতু উপোষে চাল খাওয়া যায় না ওই জন্য অনেকে শ্যামা চালের খিচুড়ি খান শ্যামা চাল কিন্তু কোনো চাল নয় কেন আমি বললাম যে উপোষে মানুষ খেতেন কারণ চাল খাওয়া যায় না উপোষে বা আগেকার দিনের বিধবারা পুজোতে খেতে পারতেন না সেক্ষেত্রে শ্যামা চাল হচ্ছে এক ধরনের ঘাসের বীজ যেটা দিয়ে রান্না করা হয় কিন্তু বলা হয় শ্যামা চাল কিন্তু টেস্ট অসাধারণ এবার কি দেব এবারে দেব দিদি আমি আদা বাটা আদা বাটা দেবে তো এক চামচ দিয়ে হ্যাঁ এক চামচ এই শ্যামা চালের কিন্তু পায়েসও হয় জানো তো শ্যামা চালের পায়েস হয় পোলাও হয় খুব ভালো খেতে হয় এবারে আমি আলুটা দিই আলুটা দিই পুরো আলুটাই দেব গো হ্যাঁ পুরোটাই দিয়ে দাও নুন হলুদ দিয়ে ভেজে রাখা আলু হ্যাঁ নুন হলুদ দিয়ে ভেজে রাখা আলু আর কড়াইশুঁটিটা দেব হ্যাঁ কড়াইশুঁটিটা দিয়ে দাও কড়াইশুঁটি দিয়ে দিলাম হ্যাঁ এবারে আমি জিরে গুঁড়ো কড়াইশুঁটিটা আগে থেকে ভাপানো ছিল এবার জিরে গুঁড়ো দেব তো হ্যাঁ আমরা এখানে ব্যবহার করছি সানরাইজের জিরে গুঁড়ো যা হচ্ছে স্বাদে একটা অন্য মাত্রা এনে দেয় জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো হলুদ এক এক করে হ্যাঁ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার নুন দি হ্যাঁ এবারে নুন চিনি দি একটু মিষ্টি মিষ্টি তো হবে মিষ্টি হ্যাঁ শর্মিলার হাজবেন্ড কি খেতে ভালোবাসে দেশি মুরগি রুটি ওই চালের রুটি চালের রুটি চালের রুটি আর দেশি মুরগি ছেলেও চিকেন পছন্দ করে তার মানে চালের রুটিটা তোমাদের প্রায়শই হয়ে থাকে শীতকালে বিশেষ করে শীতকালে বিশেষ করে শীতকালে মা এবারেতে কি দেব বলো অল্প জল দেব অল্প জল দেব এটা তো রেখে দিলে একটু ফুটে গেলেই হ্যাঁ হ্যাঁ একদম দিয়ে দাও ঢাকা যতক্ষণ এটা একটু ঢাকা দিয়ে রাখা হচ্ছে ততক্ষণ আপনাদের বলি আপনারা কিন্তু এখন অডিশনের জন্য সরাসরি আমাদের ফোন করতে পারেন আমাদের জি বাংলা রান্নাঘরে প্রত্যেক সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধে 6টা অবধি আমাদের ফোন লাইন খোলা আছে আপনাদের জন্য আমাদের ফোন নাম্বার হলো 6292154597 শর্মিলা যে তুমি এসেছো তোমার আগে সুমনা এসেছে সুমনা খুব সুন্দর একটা রুটি বানিয়েছে জবের রুটি তার সঙ্গে মানে তিলোত্তমা কিমা তিল দিয়ে একটা কিমা বানিয়েছে মাটন কিমা দারুণ খেতে হয়েছে আর তুমি বানাচ্ছ একটা এক্সক্লুসিভ রেসিপি যেটা হচ্ছে শ্যামা চালের ভুনা খিচুড়ি তোমাদের দুজনের জন্য আমাদের জি বাংলা রান্নাঘরের তরফ থেকে অনেক গিফট আছে কি কি আছে দেখে নিই আছে সানরাইজের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার আপনাদের জন্য আছে সানপিকের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার আছে পিঠে বিলাসীর তরফ থেকে একটা গিফট হ্যাম্পার আছে আদি ঢাকেশ্বরী শাহবাবু কলেজ স্ট্রিটের তরফ থেকে একটা সুন্দর শাড়ি আছে বিবনীর তরফ থেকে একটা গিফট হ্যাম্পার আছে অঞ্জলি স্কেয়ারের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার আছে শ্রীজি ও শ্রী কালেকশনসের তরফ থেকে একটা গোল্ড প্লেটেড গয়না আছে মিষ্টি কথার তরফ থেকে এক বাক্স মিষ্টি আর আছে কেকসের পক্ষ থেকে একটা সুন্দর কেক শর্মিলা এখানে রেডি করেছে শ্যামা চালের ভুনা খিচুড়ি এত সুন্দর যে শ্যামা চালের ভুনা খিচুড়ি তার রেসিপিটা আমরা একটু দেখি
শ্যামা চালের ভুনা খিচুড়ি বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে সরষের তেল গরম করে তাতে তেজপাতা, গোটা জিরে, গাজরের টুকরো, নারকেল কুচি, ভাজা মুগ ডাল, শ্যামা চাল, আদা বাটা, নুন হলুদ গুঁড়ো মাখিয়ে ভেজে রাখা আলু, ভাপানো কড়াইশুঁটি, সানরাইজের জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন ও চিনি দিয়ে ভালো করে কষিয়ে জল দিতে হবে। খিচুড়ি সেদ্ধ ও ঝরঝরে হয়ে এলে ভেজে রাখা বড়ি ও নারকেলের টুকরো দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন শ্যামা চালের ভুনা খিচুড়ি। শর্মিলা, আমাদের জি বাংলা রান্নাঘরের তরফ থেকে তোমাকে মেমেন্টোটা। অনেক অনেক থ্যাংকস দিদি, জি বাংলাকে আমাকে এখানে আনার জন্য থ্যাংকস, তোমাকেও দিদি অনেক অনেক। খুব ভালো থেকো শর্মিলা, খুব ভালো থেকো। রাখো, এবার তোমার ভুনা খিচুড়ি খেয়ে দেখি। দারুণ হয়েছে সত্যি গো, বড় ভালো হয়েছে। শ্যামা চালের খিচুড়ি কিন্তু আমি আগেও খেয়েছি, কিন্তু এর টেস্টটা একদম অন্যরকম এবং উপকরণগুলো অন্যরকম। দারুণ দারুণ হয়েছে এবং থ্যাংক ইউ ভেরি মাচ এরকম একটা রেসিপি বানানোর জন্য। এবং মানুষ খুব উপকৃত হলে, কারণ যেদিন আমাদের উপোস থাকে বা পুজোর কাজ থাকে সেদিন আমরা ভাবি কী খাবো, বুঝতে পেরেছো? মানুষের অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়, রুটি খেতে পারবে না, চাল খেতে পারবে না, মানে ভাত খেতে পারবে না। তো আপনারা এই শ্যামা চালের খিচুড়ি এইভাবে রান্না করে খেতেও পারবেন, আপনাদের মনও ভালো লাগবে এবং কাউকে যদি খাওয়ান সেও কিন্তু খুব প্রশংসা করবে। আজকে তো সময় নেই, দুটো রেসিপি নিশ্চয়ই খুব ভালো করে শিখে নিয়েছেন, কাল আবার নতুন কিছু শিখবো। এখন দেখুন দিদি নাম্বার ওয়ান।